নমস্কার বন্ধুরা, ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো প্রতিবারের ন্যায় বন্ধুরা, আজকে ওম ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছে গ্রাম বাংলার দৃশ্য। আজকে যে গ্রামটির দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মালদা জেলার গাজোল থানার অন্তর্গত ইমামনগর গ্রাম। আর বর্তমানে যে ব্রিজটার ওপর আমি আছি বন্ধুরা, যে ব্রিজটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে বারডাঙ্গা ব্রিজ। আর এই ব্রিজটাকে ক্রস করে বন্ধুরা আমি ইমামনগর গ্রামে প্রবেশ করব। তো সেখানকার বন্ধুরা, কিছুদিন আগে মালদা জেলায় ভারী বৃষ্টি হওয়ার ফলে দেখতে পাচ্ছেন চারদিকে বন্যা পরিস্থিতি। তো আজকে আমি ইমামনগর গ্রামটি আপনাদের সামনে ঘুরে দেখাবো এবং সেখানকার পরিবেশ দেখাবো, এই বন্যা পরিস্থিতির মধ্যে সেখানকার লোকজন কেমন আছে, সেখানকার রাস্তাঘাট, সেখানকার পরিবেশগুলো কেমন আছে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন বন্ধুরা, তারা জানেন যে আমি এইভাবে আপনাদের জন্য গ্রাম বাংলার দৃশ্য বা প্রাকৃতিক যে সৌন্দর্য বা প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, যারা গ্রামের ভিডিও দেখতে চান বা যারা প্রকৃতির নেচার দেখতে চান, তারা আমার এই ওম ভিডিও চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটিকে অন করবেন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যাতে করে বন্ধুরা আমি আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার উৎসাহ বাড়ে এবং আমি আপনাদের জন্য এইভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বারডাঙ্গা যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছে তার জল কেমন এবং সেখানকার পরিবেশটা কেমন। আর দেখতে পাচ্ছেন যে এখানে জলের পরিমাণটাও অনেক বেশি, কারণ হচ্ছে যে এখানকার যে কিছু দূরেই বন্ধুরা টাঙ্গন নদী, আর সেই টাঙ্গন নদীর বেশ কিছু বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেই জলগুলো এখন সেই নদীর জলগুলো এই গ্রামের মধ্যে প্রবেশ করছে, যার ফলে বহু গ্রামাঞ্চল ডুবে গেছে এবং বহু ধান ক্ষেত নষ্ট হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত দেবেন। তো বন্ধুরা, আমি কিছুদিন আগে সবুজ ধান ক্ষেত এবং সবুজ মাঠ দেখেছিলাম, সেই মাঠগুলো আর সবুজ নেই বন্ধুরা, সেই মাঠগুলো এখন জলের তলায়, প্রচুর ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লেগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ও ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ইমামনগর গ্রামে প্রবেশ করেছি এবং ইমামনগর গ্রামের যে পরিবেশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, রাস্তাঘাট ভেঙে গেছে এবং রাস্তার এপার ওপার জলও পার হচ্ছে। তো এখানকার যে গ্রামের পরিবেশগুলো বর্তমান কী অবস্থায় আছে আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল, গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো বা গ্রাম বাংলার প্রকৃতির রূপ কীরকম, সেই দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আশা রাখছি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশান বেলটিকে অন করবেন, যাতে করে আমি এই ধরনের যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সরাসরি পেয়ে যান। আর যারা বন্ধুরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আমার যাতে করে উৎসাহ বাড়ে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। কি করতে গেছে মাছ মারতে? না, ঢাকা দিয়ে ফেললাম, ডিঙ্গি দিয়ে উপরে। জীবগুলো তো বাঁচাতে হবে, ওটাই তো কথা, জীব বাঁচবে নিজেকেও বাঁচতে হবে। তো তাহলে
যেরকম জল জল তো আরো বাড়ছে দিনকে দিন। ওই পারে তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলার দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে। বন্ধুরা, আজকে আমি যে গ্রামটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম সেটা হচ্ছে ইমামনগর গ্রাম, কাজল থানার একটি গ্রাম। এইভাবে আমি গ্রাম বাংলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। তো যারা বন্ধুরা গ্রাম বাংলার দৃশ্য দেখতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটিকে অন করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তা আপনারা সরাসরি পেয়ে যান। তো বন্ধুরা, দেখতে থাকুন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। আর বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে বুঝতে পারি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক রূপ বা প্রকৃতির যে লীলা সেই দৃশ্যগুলো আমি আপনাদের সামনে এইভাবেই তুলে ধরি বন্ধুরা। তো দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন।